মুনাজাতে নিজের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে, যা কোনো মানুষকে বলা যায় না, যা স্ত্রীকে বলা যায় না, যে কথা পিতামাতা যদি শোনে সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, যে কথাগুলো স্ত্রী যদি জানে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কথাগুলো সমাজ যদি জানে সমাজ থেকে বিচ্যুত হবে, এমন কথাগুলো তার রবের সাথে একেবারে প্রাণ খুলে বলা, যে রব আমি তো এগুলো করে ফেলেছি, আমি যে অপরাধ করেছি যদি দুনিয়ার মানুষে জানে সবাই আমার সাথে সম্পর্ক শেষ করে ফেলবে, আমি যে অপরাধ করেছি পৃথিবীর কেউ জানে না তুমি জানো, এর নাম কি মুনাজাত, অর্থাৎ চুপে চুপে কথা বলা। এই মুনাজাতের চূড়ান্ত রূপরেখা কি? সলাত। তার মানে একজন বান্দা সলাতের মাধ্যমেই তার রবের সাথে কথা বলে, সুবহানাল্লাহ, সলাতের মাধ্যমে তার রবের সাথে কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে শুনেন, ওয়াকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাই ইউরিদু আন ইয়াতাকাল্লাম মাআল্লাহ ফলিউসাল্লি রাব্বাহ, যদি তোমাদের ইচ্ছা হয়, যদি তোমরা চাও, তোমাদের যদি ইচ্ছা হয় যে তোমরা ইয়াতাকাল্লাম মাআল্লাহ, তোমরা তোমার রবের সাথে কথা বলবে, ফলিউসাল্লি রাব্বাহ, তাহলে তোমার রবের জন্য সালাত আদায় করো, সুবহান, সালাতে দাঁড়িয়ে যাও। তোমার রবের সাথে কথা যদি বলতে চাও কোথায় দাঁড়াও? একমাত্র সালাতের মাধ্যমেই বান্দার সাথে আল্লাহর কথা হয়, সুবহান আল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, যখন তোমাদের কেউ সলাতের মধ্যে দাঁড়িয়ে যায় সে তার রবের সাথে কথা বলে, ফালি ইউনাজি, ওই যে না যায় ইউনাজি মুনাজাতান, মানে সে মুনাজাত করে তার রবের সাথে। যে ব্যক্তি সলাতে দাঁড়ায় সে মুনাজাত করে কার সাথে? রবের সাথে, অর্থাৎ সে তার রবের সাথে কথা বলে, সলাতের মাধ্যমে সে তার রবের সাথে কথা বলে। এজন্য যার সলাত যত সুন্দর হবে তার আমল তত সুন্দর হবে, তার কথাবার্তা তত সুন্দর হবে, তার লেনদেন তত সুন্দর হবে, তার মুআশারাত মুআমেলাত তত সুন্দর হবে, তার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন তত সুন্দর হবে যত সুন্দর তার সলাত হবে। যার সলাত সুন্দর নেই তার কোনো কিছুই সুন্দর নেই। কারণ ইদা তামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায় সে তার রবের সাথে মুনাজাত করে, সে তার রবের সাথে কথা বলে, চুপি চুপি কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিন ইযা কানা ফিস সালাত ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, মুমিন যখন সলাতে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে, সুবহানাল্লাহ। আমরা কি নামাজে দাঁড়ালে মনে হয় যে আমরা আমাদের আল্লাহর সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি এটা যদি মনে হতো তাহলে আমাদের নামাজ এত দ্বিনীত হতো না, আমাদের রুকু সিজদা এত অগোছালো হতো না। নামাজে দাঁড়িয়ে আমরা এভাবে নিজের শরীর, গা, মাথা এভাবে চুলকায়ে এত বড় আমলে কাসির আমরা করতাম না, আমাদের নামাজের মধ্যে খুশু খুশু চলে আসতো। আমরা যখন নামাজে দাঁড়াবো, আমরা যখন নিয়াত করব নামাজের জন্য, আমরা যখন তাকবীরে তাহরিমা বলবো, কমপক্ষে আমাদের মনের ভিতরে এ কথা আসতে হবে যে আমি আমার রবের সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছি, সুবহানাল্লাহ, আমি আমার রবের সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসনাদে আহমদের বর্ণনা, প্রত্যেকটা মুসল্লি তার রবের সাথে মুনাজাত করে, তার রবের সাথে কি করে? মুনাজাত করে, অর্থাৎ তার রবের সাথে কথা বলে।
প্রত্যেকটা মুসল্লি তার রবের সাথে কথা বলে। তার মানে আপনি নামাজে দাঁড়িয়েছেন মানে কার সাথে কথা বলছেন? বলেন কার সাথে? তুমি যখন তোমার রবের জন্য ইবাদত করবে, মনে করবে তুমি তোমার রবকে দেখছ, অর্থাৎ আমার রব আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি সিজদা কাকে করছি? আমার রবের জন্য আমি আমার মাথাকে সিজদা বনত করছি, আমার রব দেখছে আমি সিজদা দিচ্ছি। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি তোমার রবকে না দেখো, কমপক্ষে ধারণা রাখো তোমার রব তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে তুমি যদি তোমার রবকে না দেখো, তার মানে নামাজের ভিতরে যদি, সলাতের ভিতরে নবী এবং সাহাবিরা যে মজা পেতেন, আমরা তো গুনাহের কারণে সে মজা পাই না, আমরা তো গুনাহের কারণে সে মজা পাই না, এ কারণে আমাদের নামাজ দ্রুত হয়, আমাদের কখন যে সুরা ফাতেহা শেষ হয়ে যায়, কখন যে কোন সুরা শেষ হয়ে যায়, কয় রাকাত শেষ হয়ে যায় আমরা নিজেরাও বলতে পারি না। ইমাম কেরাত পড়লো, কী পড়লো আমার জানা নেই, শুধু ইমাম আল্লাহু আকবার বলেছে আমিও তার সাথে আল্লাহু আকবার বলেছি, ইমাম রুকুয়ে গেছে আমিও রুকুয়ে গিয়েছি, ইমাম সিজদায় গিয়েছে আমিও সিজদায় গিয়েছি, আমি জানি না। এই সলাতের ভিতরে যখন সাহাবীরা মজা পেতেন, আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসালাম মজা পেতেন বলেই রাত ভোর সলাতে দাঁড়িয়ে থাকতেন, পাগুলো ফুলে যেত কিন্তু কিছু মনেই হতো না। বলছে তুমি যদি তোমার রবকে না দেখো, কমপক্ষে ধারণা রাখো তোমার রব তোমাকে দেখছে। এখন দেখবেন ভিআইপি জোনগুলোতে বাড়ির সামনে নেম প্লেট দিয়ে লেখা থাকে সকল কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, অথবা এই বাড়ি সিসি ক্যামেরার আওতাভুক্ত। এটি নেম প্লেটে যখন লেখা থাকে, একজন ব্যক্তি যখন সেই বাড়িতে প্রবেশ করার আগে যখন এটা দেখে, অটোমেটিক সে তাকে গুছায় ফেলেন, তার কথাকে ব্যালেন্স করে ফেলেন, তার কর্মকাণ্ডকে ব্যালেন্স করে ফেলে, কারণ সে জানে এই বাড়িওয়ালা আমাকে দেখছে, আমার কাজকর্ম এই সিসি ক্যামেরা দ্বারা দেখা হচ্ছে, সব কিছু এখানে রেকর্ড হচ্ছে। সুতরাং কি আমি এখানে কোনো অন্যায় করতে পারবো না, আমি এখানে কোনো কোনো অন্যায় যদি করি এই ক্যামেরায় কি ধরা থাকবে? তাহলে একটা বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা দেওয়া আছে, আপনি যখনই জানলেন যে এই বাড়ি সিসি ক্যামেরার আওতাভুক্ত, তখন আপনার কাজকর্ম সব কিছু কী হয়ে গেল, সাজালো গোছালো হয়ে গেছে, আপনার কথাবার্তা নিয়ন্ত্রণে চলে এসেছে, আপনার চলাফেরা নিয়ন্ত্রণে চলে এসেছে, কারণ কি সিসি ক্যামেরা দেখছে। তা আপনি যদি মনে করেন আপনার রব আপনাকে দেখছেন, আপনার প্রতিটা মুহূর্তের কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে, সব কিছু পর্যবেক্ষণ করছে আপনার রব, ফেরেশতারা লিখছে, তাহলে আপনার দ্বারা অন্যায়, আমার দ্বারা অন্যায় হওয়া সম্ভব নয়, আমরা আর অন্যায় করতে পারবো না। আমরা মিথ্যা কথা বলার আগে যদি জানি যে আমারটা রেকর্ড হচ্ছে, আমাকে ধরা হবে, তাহলে আর মিথ্যা বলা সম্ভব নয়। আমি চুরি করার আগে যদি জানি যে আমার রেকর্ড হচ্ছে, তাহলে কি দুনিয়ায় যেমন কোথাও যদি কোনো অঘটন ঘটে, আশেপাশে যত সিসি ক্যামেরা আছে সমস্ত ক্যামেরাগুলোর চেক করা হয় যে এই সময় থেকে এই সময়ের ভিতরে কে কে এই এরিয়ার ভিতরে ছিল, এবং মোবাইল নেটওয়ার্কে খোঁজ নেওয়া হয় যে এই এরিয়ার ভিতরে কোন কোন সিম এতটার সময় চালু ছিল, কোন সিম এই এরিয়ার মধ্যে ছিল, এই সিম
ব্যবহারকারী ব্যক্তিদেরকে একত্রিত করো, এবং এই জায়গা দিয়ে এই সময় কোন মানুষগুলো অতিক্রম করেছে তাদেরকে একত্রিত করো, তাদেরকে রিমান্ডে নাও, তথ্য বেরিয়ে যাবে। দুনিয়ার সাধারণ প্রযুক্তি যদি এই হয়, আমার রব আমাকে আপনাকে পৃথিবীতে ছেড়ে দিয়েছে এমনে এমনেই, আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনি শুধু শুধু,